প্রিয় নবী সাল্লাহ আসাল্লামের সাথ করেছেন তাহকিরান বিল মারুফ তথা ভালো কাজ কল্যাণের কাজ সামান্য হলেও তোমরা সামান্য মনে করবে না আমরা মানুষ সামাজিক জীব আমাদের সমাজে অনেক কল্যাণ মঙ্গলের কাজ রয়েছে আমরা এর ফজিলত জানি না যার জন্য ওই কাজগুলি করতে পারি না এমনও কাজ রয়েছে যে সামান্য তারপরও দেখা যাবে কিয়ামতি দিন এর বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জান্নাত দিবেন চমৎকার একটি ঘটনা যে ঘটনাটি প্রিয় নবী সাল্লামের পূর্বের এর আগের জমানায় ঘটিছিল প্রিয়নবি সাল সাল্লাম এসাদ করেছেন যে হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন হুজাইপা রাহু আনহু থেকে হুজাইপা বলেন আমি রসুল সাল্লাহ আলাই থেকে শুনেছি তিনি বলেছেন তোমাদের পূর্বের যুগের এক লোক ছিল তার নিকট যখন আজরাইল তথা মৃত্যুর ফেরেশতা আসলো তার রোহ কবজ করার জন্য তখন তাকে প্রশ্ন করলো হাল আমিল তামিন খাইরিন যে তুমি কি কোনো ভালো কাজ করেছ তখন সে বলল লাম আলাম আমি কিছু জানি না তখন ফেরেস্তা বলল যে দেখো তুমি কোনো কাজ করেছি কি না স্মরণ করতে পারো কি না তখন বলল আমার কোনো কাজ জানা মতে নেই তবে আমি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতাম ইমা মুসলিমের বর্ণায় রয়েছে আমি মানুষের সাথে লেনদেন করতাম তাদেরকে করস দিতাম ঋণ দিতাম যখন আমি আমার হক প্রাপ্য আদায় করতে যাইতাম। যদি আমি দেখতাম যে সে এখন আমার প্রাপ্য দিতে পারতেছে না তখন আমি তাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দিতাম আর যদি আমি দেখতাম যে অভাবই দরিদ্র তখন তাকে আংশিক অথবা সম্পন্ন মাফ করে দিতাম তখন মোহানবুল্লাহ আলমিন এই কাজের বিনিময়ে তাকে জান্নাত দিয়েছেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেখেন কাজ কিন্তু সামান্য এর সোয়াপ কিন্তু এত সাপ যেটি আপনি ধারণা করতে পারবেন না তাই আসুন আমরা সমাজে যে ছোটো ছোটো কাজ আছে এই কাজগুলি সামান্য মনে না করে জনকন্যাণমূলক কাজগুলি আমরা করি হতে পারে কেয়ামতের দিন অনেক পাপে আমরা লিপ্ত হওয়ার পরেও এর আল্লাহর আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে জান্নাত দিবেন আসুন এই হাদিস অবলম্বনে আমরা যে শিক্ষা অর্জন করলাম যে একজন মানুষের প্রতি সহানুভূতি এবং মানুষ বিপদে পড়লে তার প্রতি এহসান অনুগ্রহ করা এই শিক্ষা আমরা জীবনে বাস্তবায়ন করি এবং অসংখ্য স্বভাবের হকদার হই আল্লাহরবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন এই ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে